বাংলাদেশ দল টানা দুটা আইসিসি ইভেন্ট ফেল করার পরে আরও একটা আইসিসি ইভেন্টের জন্য নিচ্ছে এবং এই আইসিসি হচ্ছে আট বছর মাঠে বসতে যাচ্ছে এবং আট বছর আসরে এবারের আয়োজক চ্যাম্পিয়ন পাকিস্তান দু হাজার সতেরো যে চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানটায় বাংলাদেশ সেমিফাইনালে খেলেছিল টপ ফোরে খেলেছিল সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে পাকিস্তানে এই আসরটা ঠিকঠাক ভাবে হবে কিনা আরও কোনো সহ আয়োজক আমরা দেখতে পাবো কিনা যেহেতু ভারত অ্যাটেন্ড করবে তারা পাকিস্তানে গিয়ে খেলার ব্যাপারে কতটুকু আগ্রহী হবে হবে না এই ব্যাপার সংক্রান্ত ইস্যুস গুলো রয়েছে কিন্তু সেটা যাই হোক না কেন চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে করাবে এটা নিয়ে আমার মতে কোনো ধরনের দ্বিধা থাকার কোনো কারণ নেই কারণ এখান থেকে আইসিসি বিশাল অ্যামাউন্টের একটা রেভিনিউ তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভরে সো আলোচনা যেটা যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের যে গ্রুপ যে খসড়া গ্রুপ যে খসড়া গ্রুপিং যেটা ফার্স্ট হয়েছে সেখানটায় সেই গ্রুপমেন্ট হিসেবে রয়েছে আরও তিন দল যেহেতু আট দলের টুর্নামেন্ট রয়েছে ইন্ডিয়া রয়েছে পাকিস্তান যারা হোস্ট এবং রয়েছে নিউজিল্যান্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে ফিফটি ওভার্সের টুর্নামেন্ট এবং এই ফিফটি ওভার্সের টুর্নামেন্টের আগে বাংলাদেশ যে ইন্টারন্যাশনাল সিরিজগুলো খেলবে সেইগুলো সম্পর্কে একটু ডিসকাশন করতে চাই একটু ডিসকাশন স্পেশালি অ্যাওয়ে টুরগুলোর যে শিডিউলটা ফিক্সড হয়েছে এখন পর্যন্ত সেই ডিসকাশনটা করে আমি মূল আলোচনায় ঢুকতে চাই এবং এখানটা খুব ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট আপনারা দেখতে পাবেন দেখুন বাংলাদেশ দল মানে আপকামিং যে ফিউচার এটা তো জুলাই মাস আগস্টে 21 তারিখ থেকে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তানের প্রথম মধ্যকার প্রথম টেস্টটা খেলবে একই মাসের 30 তারিখে তারিখ থেকে করাচিতে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট মানে পাকিস্তানে বাংলাদেশ দল দুটা খেলার জন্য যাচ্ছে এবং মোটামুটি শেষই গেল হয়ে গেল এরপর বাংলাদেশ দলের যে মিশন সেটা হচ্ছে ইন্ডিয়া এবং সেটা হচ্ছে সেপ্টেম্বরে সেপ্টেম্বরে বাংলাদেশ তারা আবার ইন্ডিয়া যাবে ইন্ডিয়ায় গিয়ে তারা হচ্ছে দুইটা টেস্ট খেলবে পাকিস্তানের পর ইন্ডিয়া যাবে ইনফ্যাক্ট এবং সেখানটায় গিয়ে টি টোয়েন্টি খেলবে তিনটা এবং এই যে টোরটা এই টোরটাও কিন্তু বেশ বড় প্রায় মাস খানেকের টুর অফিসিয়াল যে শিডিউল অফিসিয়াল যে ফিক্সচার সেই ফিক্সচারে বাংলাদেশের খেলা রয়েছে আমরা যদি খেয়াল করে দেখি উনিশে সেপ্টেম্বর থেকে বাংলাদেশে খেলা শুরু হবে প্রথম টেস্ট যেটা চেন্নাইতে হবে এবং শেষ যে ম্যাচটা টি টোয়েন্টি সেটা হচ্ছে বারো অক্টোবরে হায়দ্রাবাদে শেষ হবে অর্থাৎ উনিশ থেকে তেইশ তারিখ পর্যন্ত বাংলাদেশ চেন্নাইতে প্রথম টেস্ট খেলবে সাতাশ সেপ্টেম্বর থেকে অক্টোবর এক তারিখ পর্যন্ত কানপুরে সেকেন্ড টেস্ট হবে এরপরে তিনটা টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ এই তিনটা টি টোয়েন্টি আমি সেপ্টেম্বরের কথা বলছি তো বাংলাদেশ টেস্ট খেলবে পাকিস্তানের বিপক্ষে ছয় নয় এবং বারো অক্টোবর ধারমশালা দিল্লি এবং হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে কোনো একটা জায়গায় কি কোনো ফাঁক না পেলে আমি সেটা বলছি এবং বাংলাদেশ দল মানে এখানটাই তো মোটামুটি অক্টোবর হয়ে যাচ্ছে তারিখ পর্যন্ত বাংলাদেশ ব্যস্ত থাকবে নভেম্বরে বাংলাদেশ দলের আরও একটা ট্যুর রয়েছে এবং সেই ট্যুরটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে সেখানটায় বাংলাদেশ খেলবে দুইটা টেস্ট প্রথম টেস্ট শুরু হবে অ্যান্টিগাতে যেখানটায় বাংলাদেশ দল এবার হচ্ছে তাদের সুপার এইটের বিখ্যাত ম্যাচেসগুলো খেলেছিল এবং পরের যে টেস্ট রয়েছে সেটা হবে জ্যামাইকাতে প্রথম টেস্ট হবে বাইশ থেকে ছাব্বিশ নভেম্বর অ্যান্টিকাতে পরের টেস্ট হবে ত্রিশ থেকে চার ডিসেম্বর জ্যামাইকাতে এবং এরপরে বাংলাদেশ খেলবে তিনটা ওয়ানডে মার্ক করুন বাংলাদেশ দল তিনটা ওয়ানডে খেলবে আট দশ এবং বারো ডিসেম্বর সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল তিনটা ওয়ানডে খেলবে ডিসেম্বরের আট তারিখ দশ তারিখ এবং বারো তারিখে তারপরে বাংলাদেশ আরও তিনটা টি খেলবে সেটা হবে পনেরো সতেরো এবং উনিশে ডিসেম্বর

বাংলাদেশ তিনটা ওয়ান ডে খেলবে কেন বলছি বাংলাদেশ দল তিনটা ওয়ান ডে খেলবে দেখুন আইসিসির যে এফ টিপি সেই এফ যদি ফলো করা হয় আমি একটু চেষ্টা করেছিলাম জানার দেখার এটা সবার জন্যই ওপেন আপনারা যদি সার্চ করেন তাহলে যেতে পারবেন আপনারা যদি ওয়েবসাইটে যান আপনারা যদি ক্রিক ইনফোতে খোঁজ করেন তাহলে আপনারা এফ টিপিটা যেভাবে আসলে ফিউচার টুর প্রোগ্রামটা করা হয়েছে সেটা মোটামুটি একটা আইডিয়া পেতে পারেন সো ওই জায়গাটায় বাংলাদেশে আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত তিনটা ওয়ান ডে রয়েছে পঞ্চাশ ওভারি ম্যাচ সেই ম্যাচেসগুলোই গুলোই এখন পর্যন্ত বাংলাদেশের ট্রফিতে বাংলাদেশ দল মাঠে নামার আগে এখন পর্যন্ত ওয়ান ডে ম্যাচ বাংলাদেশ দল ট্রফিতে নামার আগে ওয়ান ডে ফরমেটের ম্যাচেস খেলবে আমি আবারও বলছি শিডিউল যেটা যেটা এখন পর্যন্ত আমরা পেয়েছি বা পাচ্ছি মাত্র তিনটা সেটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন ঘটনা যদি এটা হয় আপনার একবার খেয়াল করে দেখুন যে ঘটনা যদি এটা হয় যে বাংলাদেশ দল একটা পঞ্চাশ ওভারই বৈশ্বিক আসরে খেলবে তার আগে আপনি ইন্টারন্যাশনাল অপোনেন্টদের এগেনস্টে খেলার জন্য পাচ্ছেন মাত্র তিনটা ম্যাচ ওই ফর্মেটের এটা তো ভাই খুবই দুঃখজনক এটা খুবই দুঃখজনক এটা আমি বলছি না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একশো পার্সেন্ট এটার জন্য দেয় বলার কোনো সুযোগ নেই মানে আইসিসির ফিউচার টু প্রোগ্রামটা এরকম কিন্তু আপনি যেই ফর্মেটে খেলবেন বৈশ্বিক আসরে হাতুরা সিং এর অধীনেই বাংলাদেশ মোটামুটি আমরা বলবো কি যে চোদ্দ পনেরো মাসের মধ্যে তিনটা আইসিসি ইভেন্ট অ্যাটেন্ড করতে যাচ্ছে সেখানটায় বাংলাদেশ দলের জন্য ওই ফর্মেটের ম্যাচের সংখ্যা মাত্র তিনটা অফিসিয়ালি এখন পর্যন্ত যেটা আমরা দেখছি যেটা আমরা পাচ্ছি এই প্রিপারেশন নিয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ যে তিনটা ওয়ান ডে খেলবে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে কারণ ওয়েস্ট ইন্ডিজ তো ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাই এমন একটা দলের বিপক্ষে খেলবে এবং আপনি যাই বলেন লাহোর করাচি রাওয়ালপিন্ডির কন্ডিশনের সাথে কোনোভাবে আমি ক্যারিবিয়ান কন্ডিশনকে মিলিয়ে পারবো না সেন্ট কিটসের কন্ডিশনকে আমি মেলাতে পারবো না যেখানে আট থেকে বারো ডিসেম্বর পর্যন্ত এই ম্যাচেসগুলো হবে তো বাংলাদেশ দল কি প্রিপারেশন ওয়াইজ কিছুটা পিছিয়ে থাকবে একই সময়ে বাংলাদেশ ছয়টা টি টোয়েন্টি খেলবে একই সময় বাংলাদেশ আটটা টেস্ট খেলবে অথচ ওয়ান ডে খেলবে মাত্র তিনটা বিফোর দ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আমার কাছে মনে হয় যে আমরা ফিক্সচার নিয়ে যতটুকু আলোচনা করি অপোনেন্ট কতটুকু শক্তিশালী পেলাম কতটুকু দুর্বল পেলাম ইন্ডিয়া পাকিস্তান তারা হচ্ছে গুড টিমস পাকিস্তানে খেলা হবে তারা ওই জায়গাটায় নিশ্চয়ই অনেক বেশি প্রিপেয়ার থাকবে ইন্ডিয়া তারা ফাইনালিস্ট ছিল লাস্ট পঞ্চাশ ওভারি ওয়ার্ল্ড কাপে তারা টি টোয়েন্টি চ্যাম্পিয়ন র্যাঙ্কিং এর টপ টিমস একটা সো তাদের বিপক্ষে এশিয়ান কন্ডিশনটা দু অনেক বেশি ভালো জানা তাদের বিপক্ষে মাঠে নামার আগে আমি গ্রুপিং নিয়ে যতটুকু চিন্তিত আমার কাছে মনে হয় তার থেকে বেশি চিন্তার কারণ হচ্ছে বাংলাদেশ প্রিপারেশন হয়ে আসলে কতটুকু কতটুকু স্পরণ আরেকটা মজার ইনফো আপনাদের সাথে শেয়ার করি সেটাও খুব ইন্টারেস্টিং একটু যদি শোনেন পুরো আলোচনাটা বাংলাদেশ যে তিনটা ওয়ান ডে খেলবে আমি বলেছি যে মার্ক করে রাখুন সেগুলো হচ্ছে সেন্ট কিটসে আট দশ এবং বারো ডিসেম্বর এটা হচ্ছে জুলাই মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বাংলাদেশের শিডিউল এই ওয়ান ডে গুলো এখন থেকে আরো পাঁচ মাস পরে পাঁচ মাস পরে পাঁচ মাস পরে বাংলাদেশ দল তিনটা ওয়ান খেলবে সো এই যে পাঁচ মাসের মাঝখানের গ্যাপটা নিশ্চয়ই বিসিবি চেষ্টা করবে কোনো দেশের সাথে কোনো দলের সাথে বাইলেটোরাল সিরিজে ওয়ান ডে সংখ্যা অ্যাড করা যায় কিনা বাড়ানো যায় কিনা স্পেশাল কোন সিরিজ আয়োজন করা যায় কিনা এগুলো কোনো ডাউট নেই এটা তারা চেষ্টা করবে কিন্তু এটা কি কিছুটা হলো বৈষম্যমূলক না যে আইসিসি এমন একটা ফিউচার টু প্রোগ্রাম বাংলাদেশের জন্য করে রেখেছে যেখানটায় আপনি একটা বৈশ্বিক একটা গ্লোবাল ফিফটি ওভার্স টুর্নামেন্টে অংশগ্রহণ করার আগে মাত্র খেলবেন থ্রি ওডি সো বাংলাদেশকে এভাবেই প্রিপেয়ার্ড হতে হবে প্রিপেয়ার্ড হতে হবে বাংলাদেশকে এভাবেই খেলতে হবে বাংলাদেশের প্রিপারেশনটা আসলে অফিসিয়ালি অনেকটা এরকম কত প্রশ্ন এবং সেই প্রশ্নগুলো আসলে প্রপারলি আমরা উত্তর পাই না আমরা অনেক ক্রিকেট বোর্ড নিয়ে আলোচনা করি সমালোচনা করি হাত হাতরুসিং এর পলিসিনেদের যথেষ্ট বিতর্ক সমালোচনা রয়েছে কিন্তু এন্ড অব দ্য ডে যারা এরকম আসরগুলোর আয়োজক পাকিস্তানের যে আসরটা হবে চোদ্দ পনেরো মাসের মধ্যে আইসিসির থার্ড ইন্টারন্যাশনাল ক্রিকেটিং টুর্নামেন্ট সেখানটায় একটা দল কিভাবে ওই আসরে আগে টেস্ট খেলবে আটটা টি টোয়েন্টিস খেলবে ছয়টা ঠিকই কিন্তু তার জন্য বরাদ্দ করা হয়েছে মাত্র তিনটা ওয়ানডে খুবই অ্যাপসার্ট আমার কাছে মনে হয় এবং এই অ্যাপসার্ট ব্যাপারগুলোই এভাবে ঘটে যেভাবে আইসিসির যে লাস্ট টুর্নামেন্টটা হলো টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানটায় ইন্ডিয়া কোথায় সেমিফাইনাল খেলবে কোথায় গেলে ইন্ডিয়া সেমিফাইনালে গেলে কোন জায়গায় সেকেন্ড সেমিফাইনালটা হবে গায়নাথেই তাদের খেলাতে হবে সেই বিষয়গুলো ফিক্সড করা হয় এবং সুপার এইটে যেই দল এগিয়ে থাকবে সেই দল ফাইনালে যদি সেমিফাইনাল মাঠে না গড়ায় বৃষ্টির কারণে তারাই হবে ফাইনালে সেই উদ্ভট নিয়মগুলো আমরা আইসিসির বিভিন্ন ধরনের সিদ্ধান্তে কার্যক্রমে এবং অ্যাকশনসে আমরা দেখি সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার